আসসালামু আলাইকুম সবাইকে। দুই বছর ধরে আমরা একটা ট্যুর প্ল্যান করার পর ফাইনালি কিভাবে এক্সিকিউট করলাম আজকে আপনাদের সেই গল্পটাই বলবো। তার আগে চলুন পরিচিত হয়ে নেওয়া যাক আমার সব ফ্রেন্ডদের সাথে। টুডে আই এম গোনা প্রেজেন্ট ইট অ্যাবাউট মাই সেলফ। সো এভার ডি হ্যাঁ হোয়াটস ইওর নেম অ্যাকচুয়াল ফ্রেন্ড এই গানা আমি লাগি সব গজব বেজতি অনেক এমবারেসিং একটা মোমেন্ট ছিল। এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমাদের স্টাইল কিং নীরব, যাকে আমরা আদর করে ভুটানি ডাকি। এরপর আমাদের সাথে যোগ দেয় আমাদের সবার প্রিয় সিয়ার মাহমুদ, যাকে আমরা আদর করে ডাকি। তো বাস ছাড়ার প্রায় এক দুই ঘন্টা আগে আমরা বাস স্ট্যান্ডে চলে আসি। এটা হচ্ছে গাবতলি বাস স্ট্যান্ড। আমরা শ্যামলী পরিবহনে টিকিট কেটেছিলাম, যেটা হচ্ছে 570 টাকা নন এসি। যেহেতু আমাদের বাস রাত 11:50 ছিল, সো আমরা হালকা কিছু রাতের খাবার খেয়ে নিই, তারপর আমাদের ট্যুরের বাদবাকি প্ল্যান করতে থাকি। প্রথম দিন আমরা লালাখাল যাওয়ার প্ল্যান করি, কালের দিকে আমরা দ্য সোম ফরেস্ট রাতারগুলোর উদ্দেশ্যে রওনা দিব। রাতারগুল থেকে আমরা রাতের দিকে রওনা দিব শ্রীমঙ্গলের উদ্দেশ্যে, যেখানে আমাদের ফ্রেন্ডের বাসায় যাওয়ার কথা রয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস ছেড়ে যায় এবং মাঝরাতে আশুগঞ্জের দিকে একটা বিরতি নিয়ে এটা আবার রওনা হয় সিলেটের উদ্দেশ্যে। সকাল 5টার দিকে আমরা সিলেট কদমতলি বাস স্ট্যান্ডে পৌঁছে যাই, তারপর আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি লালাখালের উদ্দেশ্যে। প্রথমে সিএনজি এবং পরবর্তীতে বাসে করে আমরা পৌঁছে যাই সারিঘাট। স্থানটি সারিঘাট নামে পরিচিত। খালটি মূলত লালাখাল নামে পরিচিত হলেও এটি আসলে সারি নদীর একটি অংশ। আমরা যেহেতু অন সিজনে এসেছিলাম, এখানে বোট ভাড়া করতে আমাদের প্রায় 3 গুণ ভাড়া গুনতে হয়েছিল। আমরা 5 জন মিলে একটি নৌকা 1500 টাকা দিয়ে ভাড়া করে নিলাম। তার একজনকে পরিচয় করাতে ভুলেই গিয়েছিলাম, ও হচ্ছে রাফি, যে কিনা আমার ক্যামেরা পিছনে কাজ করতেছে। মজা করছিলাম। আমাদের সিলেট আসার প্ল্যানটা মূলত ওই দিয়েছিল, তাছাড়া ও আমাদের লোকেশন ঠিক করা, গাড়ি ভাড়া করা, কোথায় যেতে হবে, কি করতে হবে, সবকিছু আসলে ওই ম্যানেজ করতেছিল। তো চলুন এখন আমরা লালাখালের অপরূপ সৌন্দর্য এবং এই নীল পানি উপভোগ করি। লালাখালের সৌন্দর্য সত্যিই আমাকে মুগ্ধ করেছে, তাই এর শীতল পানিতে পা ভেজানোর লোভটা আর সামলে রাখতে পারলাম না। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। অ্যান্ড দিস সং ইজ ডেডিকেটেড টু অল মাই স্নেক ফ্রেন্ডস। চল